নির্বাচনী রণত নামি পড়েছে বিজেপি। রাজ্য কার্যালয়ত এখনের পিছত আনখন বৈঠক। সমষ্টির প্রচারের বুজ লবলৈ আহিছে রাষ্ট্রীয় নেতৃত্ব। প্রার্থী তালিকা ঘোষণার পিছতে যুদ্ধকালীন প্রস্তুতি আরম্ভ বিজেপির। অসমর এগারোটা সমষ্টিত রণকৌশল হব বিজেপির। তারপরে বাজপাই ভবনত এখনের পিছত আনখন বৈঠক। সোমবারে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিত অনুষ্ঠিত হল লোকসভা বিস্তারক বৈঠক। লোকসভা নির্বাচনত বিজেপিয়ে কি রণনীতি লব তারে আলোচনা হয় এই বৈঠক। লগতে দুটা মাহর পূর্বে গঠন করে দিয়া পাঁচটা ক্লাস্টারের সম্পর্ক পর্যালোচনা করলে বি এল সন্তোষে। আমি পাঁচটা ক্লাস্টারত কিদরে কাম কাজ হয়েছে আর লোকসভা বিস্তার যোজনা যদি আমার চলি আসে অনগোয়িং স্কিম আর গোটেই ব্যবস্থাটা পর্যালোচনা করলে আর আমার যে গ্যাপ আছে সেখানে সহিয়ায় দেখালে আগন্তুক দিনত আর কি করণীয় আছে নির্বাচনের ভোট গণনা দিনলকে সকল কথা চালি জারি গোটেখিন কথা কিদরে আগবাড়ি লই যাব এই গোটেখিন কথা বিতংভাবে আমার চর্চা করবে। অসমৰ লোকসভা সমষ্টিসমূহত বিজেপিৰ প্ৰস্তুতি শেষ হৈছে যদিও আধৰুৱা কামসমূহ সোনকালে কৰাৰ বাবে আঙুলিয়াই দিয়ে ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদকগৰাকীয়ে। লগতে নগাঁও আৰু কৰিমগঞ্জত শক্তিশালীভাৱে যুঁজ কৰাৰ বাবে জনাই আহ্বান। তেখেতৰ মাৰ্গদৰ্শন লৈছোঁ কেনেকৈ নিৰ্বাচনত কাম কৰিব লাগে, তেখেতৰ অভিজ্ঞতাৰে আমাক ডাইৰেকচন দিছে যে এইটো এইটো কৰিব লাগে, সেই ধৰণে আমি কাম কৰিব ওলাইছোঁ। পূর্বৰ লোকসভা নির্বাচন সমূহতকৈ এইবাৰ অধিক আগ্রাসী রূপত নামিব বিজেপি। প্রচারত এইবাৰ দিব বিশেষ গুরুত্ব। মিশন টুয়েলভ প্লাস করার বাবে এইবাৰ দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজন বিজেপি কার্যকর্তা। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সহযোগত হীরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। নির্বাচনী রণত নামি পড়েছে বিজেপি। রাজ্য কার্যালয়ত এখনের পিছত আনখন বৈঠক। সমষ্টির প্রচারের বুজ লবলৈ আহিছে রাষ্ট্রীয় নেতৃত্ব। প্রার্থী তালিকা ঘোষণার পিছতে যুদ্ধকালীন প্রস্তুতি আরম্ভ বিজেপির। অসমর এগারোটা সমষ্টিত রণকৌশল হব বিজেপির। তারপরে বাজপাই ভবনত এখনের পিছত আনখন বৈঠক। সোমবারে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিত অনুষ্ঠিত হল লোকসভা বিস্তারক বৈঠক। লোকসভা নির্বাচনত বিজেপিয়ে কি রণনীতি লব তারে আলোচনা হয় এই বৈঠক। লগতে দুটা মাহর পূর্বে গঠন করে দিয়া পাঁচটা ক্লাস্টারের সম্পর্ক পর্যালোচনা করলে বি এল সন্তোষে। আমি পাঁচটা ক্লাস্টারত কিদরে কাম কাজ হয়েছে আর লোকসভা বিস্তার যোজনা যদি আমার চলি আসে অনগোয়িং স্কিম আর গোটেই ব্যবস্থাটা পর্যালোচনা করলে আর আমার যে গ্যাপ আছে সেখানে সহিয়ায় দেখালে আগন্তুক দিনত আর কি করণীয় আছে নির্বাচনের ভোট গণনা দিনলকে সকল কথা চালি জারি গোটেখিন কথা কিদরে আগবাড়ি লই যাব এই গোটেখিন কথা বিতংভাবে আমার চর্চা করবে। অসমৰ লোকসভা সমষ্টিসমূহত বিজেপিৰ প্ৰস্তুতি শেষ হৈছে যদিও আধৰুৱা কামসমূহ সোনকালে কৰাৰ বাবে আঙুলিয়াই দিয়ে ৰাষ্ট্ৰীয় সাধাৰণ সম্পাদকগৰাকীয়ে। লগতে নগাঁও আৰু কৰিমগঞ্জত শক্তিশালীভাৱে যুঁজ কৰাৰ বাবে জনাই আহ্বান। তেখেতৰ মাৰ্গদৰ্শন লৈছোঁ কেনেকৈ নিৰ্বাচনত কাম কৰিব লাগে, তেখেতৰ অভিজ্ঞতাৰে আমাক ডাইৰেকচন দিছে যে এইটো এইটো কৰিব লাগে, সেই ধৰণে আমি কাম কৰিব ওলাইছোঁ। পূর্বর লোকসভা নির্বাচন সমূহতকৈ এইবার অধিক আগ্রাসী রূপত নামিব বিজেপি। প্রচারত এইবার দিব বিশেষ গুরুত্ব। মিশন টুয়েলভ প্লাস করার বাবে এইবার দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজন বিজেপি কার্যকর্তা। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সহযোগত হীরকজ্যোতি মালাকৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।